ভারত মহাসাগরের দেশ মালদ্বীপে দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের নেতা মোহাম্মদ মুইজ্জু। ভারত বিরোধী ও চীন ঘেঁষা হিসেবে পরিচিত মুইজ্জু গত 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনেও এগিয়েছিলেন। হার মেনে নিয়ে তাকে অভিবাদন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। আরো জানাচ্ছেন সিরাজমণি শুভ। ক্ষমতাসীন দলকে হারিয়ে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারত বিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। 54% ভোট পেয়ে তিনি প্রোগ্রেসিভ পার্টি অফ দ্য মালদ্বীপসের নেতৃত্বাধীন জোট থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি রাজধানী মালের মেয়র ছিলেন। পরাজয় স্বীকার করে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। ফলাফল ঘোষণার পরপরই তিনি এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মুইজ্জুকে অভিনন্দন জানান। গত 9 সেপ্টেম্বর প্রথম দফার নির্বাচনে এককভাবে কোনো প্রার্থী 50% বেশি ভোট পাননি, তাই নির্বাচন গড়ায় দ্বিতীয় দফা বা রান অফে। এ নির্বাচনে 85% ভোট পড়েছে, এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ সোলি পেয়েছেন 46% এবং মোহাম্মদ মুইজ্জু পেয়েছেন 54% ভোট। ভারত মহাসাগরের মাঝে অবস্থিত মালদ্বীপ কৌশলগতভাবে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এতদিন দেশটিতে ভারতপন্থী সরকার থাকায় দুশ্চিন্তামুক্ত ছিল ভারত, কিন্তু নতুন নির্বাচিত প্রেসিডেন্ট চীনপন্থী, ফলে মালদ্বীপকে দীর্ঘদিন ধরে নিজ বলয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছিল চীন, সে পথের বাধা কিছুটা কেটেছে বলে মত বিশ্লেষকদের। সিরাজুম মনি শুভ, নাগরিক।